জামাই নয় বলে কি জামাই আদর পাবো না? বলো বলো। मॉर्निंग एवरी वन, वेलकम बैक टू आवर ब्लॉग्स पाँच फोरने बनीमाना ब्लॉग्स। एंड देखते पाच्छेन जे आज के पुरोपुरी एकबारे सन्ध्यकालीन वेदार सकाल बेलाय एटा माने सकाल 9:15 बजे एखन तार सीन पुरोपुरी मेघला होये आछे माने जस्ट देखते ही पाच्छेन कि रकम होये आछे। आमी एई जस्ट पर्दाटा सरालाम এই হচ্ছে এখন ওয়েদার। বৃষ্টি অল্প আধটু পড়ছে, রাস্তা একদম ভেজা ভেজা। ঠিক আছে, আজকে জামাই ষষ্ঠীর দিন, তো জামাই ষষ্ঠীর দিন মানে এরকম হয়ে আছে। তো মানে জাস্ট বলতে গেলে খাওয়া দাও ঘুমাও মতো ওয়েদার, ভালো এটা। তো আজকে আমাদের ঘরে কি কি রান্না হচ্ছে না হচ্ছে বলা হবে, তো চলুন রান্নাঘরে আগে যাই, গিয়ে দেখি কি হচ্ছে। কাজু বাবা জীবন কোথায় দেখি, কাজু 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 কিছু বলবে তুমি, কিছু বলবে? হ্যাঁ, তুমি তুমি জামাই ষষ্ঠীতে কি খাবে, কি খাবে তুমি? ও খাবে না, পালিয়ে গেল, ও বলছে এখনো জামাই হবে না। ও আদু আদু খাবে, মায়ের কাছে আদু খাবে বলছে। হ্যালো এভরিওয়ান, 9টা বেজে গেল, রান্না তো আমার অর্ধেক হয়ে গেছে। ছেলেই এতক্ষণে উঠলো, তা ছেলে বলল যে মা আজকে কি রান্না করবে, ফ্রিজে কিছু জিনিস ছিল সেই দিয়েই করছি। এবারে ইলিশ মাছ আছে, তা সেদিন আমি ইলিশ মাছের ভাপা করেছিলাম, আজকে কি করি একটা সহজ রেসিপি। ইলিশ মাছ সবচেয়ে একটা সুবিধা, স্বাদে গন্ধে সবই ভালো, খেতেও সুস্বাদু, এবং রান্নাটাও খুব চটজলদি হয়। হ্যাঁ, শুধু মানে একটু জাস্ট এ করলেই হই আর, এই একটা ইলিশ মাছের সুবিধা। তো আজকে রান্না কি কি হচ্ছে মা? হয়েছে বা আজকে হয়েছে ডাল, তা ছেলে বাজার যায়নি, হ্যাঁ বৃষ্টি হচ্ছে, আজকে বাজার যায়নি, একটা মেন কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে সেটা, ঘুম ভাঙেনি সেটা, আরেকটা যেটা হচ্ছে আজকে জামাই ষষ্ঠী বাজার প্রচুর দাম নেবে, আবার গলা কাটা দাম নেবে, ওই জন্য আমি আজকে যাই। আর যবে জামাই হবে তবেই মনে হয় যাবে, আর হলো তো ওই জন্য আজকে আমি যাইনি, আমি কালকে যাব। আর যা ছিল ঘরে তাই দিয়ে করেছি, আপনার ডাল করলাম, ডাল করেছি, চিচিঙ্গা, যে চিচিঙ্গা আমি জীবনে খাইনি, ওকে বাজার গেছে, ওকে বাজারে দোকানদার বলেছে যে নিয়ে যান এটা খেতে ভালো, ও নিয়ে চলে এসেছে, তা ওর জন্যই পার্টিকুলার বানিয়ে দিয়েছি, এনেছে এখন নষ্ট করবো, ও যেমন দেখতে যায় যে এটা খেতে কেমন টেস্ট, তা করে দিয়েছি। চিচিঙ্গা ভাজা করলাম চিনি দিয়ে একটু নেড়ে, তারপর সর্ষা এই পোস্ত ছড়িয়ে নামালাম, যাই হোক করেছি, কেমন হয়েছে জানি না, ওই খাবে ওই বলবে, আমি তো খাবো না। আর ডাল করলাম, চিচিঙ্গা ভাজা, কচু করেছি, সেদিন ইলিশ মাছ দিয়ে করেছি, তা বাজার যায়নি, চিংড়ি মাছ আনেনি, তা ইলিশ মাছে ছাড়া এবারে নিরামিষ করলাম, আমার করেছি ওর চিনি দিয়ে একটু মিষ্টি মিষ্টি করেছি, আলু পোস্ত করেছি, তারপর এবারে ইলিশ মাছ করব। তা এবারে দেখি বেগুন আছে কিনা, বেগুন বের করে ইলিশ মাছের ঝোল হবে। তো বেসিক্যালি আজকে ইলিশ মাছের ঝোল হবে বেগুন দিয়ে, পাতলা ঝোল ছিল, ফ্রিজে রাখা ছিল বেগুন, দেখি কেমন আছে, তারপর বেগুন দিয়ে ইলিশ মাছের আজকে পাতলা ঝোল করব, এটাও খেতে খুব সুস্বাদু হয়। এই ইলিশ মাছে বেগুন দিয়ে ঝোল হয়, ঝিঙা দিয়ে ঝোল হয়, কাঁচা কুমড়ো দিয়ে খুব স্বাদ হয়, খেতে খুব স্বাদ হয় আমাদের ক্ষেত্রে। এবারে আপনারা কেমন খাবেন সেটা আপনাদের ব্যাপার, চলুন দেখি। তাহলে বেগুন আছে? হ্যাঁ বেগুন আছে, তুই তো একবারে 10-12 দিনের বাজার করিস, এবার সেইকে রেখে রেখে একটু, এই যে হচ্ছে ইলিশ মাছ, ইলিশ মাছ
কেটে ধুয়ে রেখেছি, এই ধুয়ে নুন মাখিয়ে রেখেছি। এবারে করব, দু পিসি করলাম। হ্যাঁ, ফ্রিজে বেগুন রাখা ছিল, দেখতেই পাচ্ছেন কেমন শুকনো শুকনো হয়ে আসছে। ভাজা তো যাবে না, এবারে তরি তরকারি ঘেঁটে ঝোলে দিয়ে শেষ করতে হবে। এই করোনার জন্য রেগুলার বাজার যেতে চায় না, একবারে 7-8 দিনের বাজার করে আনে। হ্যাঁ, বেগুনটা দেখছি ভালোই আছে, কচি বেগুন, একদিন ভেজে দেবো, কালকে ভেজে দেবো। আর এই অল্প বেগুন দিয়ে করি, কেননা দুটো তো মাছ, হ্যাঁ, একবেলা খাবে। এরকম সরু সরু করে কেটে নিলাম। মাছটা সত্যি এখনো গন্ধ ছাড়ছে বলো। হ্যাঁ, লম্বা করে কেটেছি। আর এই ইলিশ মাছ অবশ্যই কাঁচা লঙ্কা দিয়ে ভালো হয়, শুকনো লঙ্কার গুঁড়ো দিলে গন্ধটা নষ্ট হয়ে যায়। আর দুটো লঙ্কাই দেবো, কারণ লঙ্কা বেশ ঝাল। আর দু পিস মাছ করব, খুব শিগগির হয়ে যাবে। বর্ষার ওয়েদারে খেতেও ভালো ভালো, কিন্তু এই জামা কাপড় শুকানোর এক সমস্যা, তারপর যেন চারধারে স্যাঁত স্যাঁত করে। তাহলে বর্ষাকাল ভালো, এবার কোথাও গেলেও একটা প্রবলেম, চারধারে কাদা। হ্যাঁ, কড়াই গরম হয়ে গেছে, তেল দিলাম, খুব বেশি তেলও দিতে হবে না, কেননা ইলিশ মাছে ভালো গন্ধ, তেল সবই আছে। শুধু তো রান্না করা নয়, রান্নার পর যে আনুষঙ্গিক কাজ থাকে সেগুলো তো ছেলেরা বুঝবে না। এই রান্নাঘর পরিষ্কার, বাসন মাজা, সবকিছু, এখন কত কাজ বাকি রয়েছে সব করতে হবে, তবে গিয়ে শান্তি। হ্যাঁ, আর আমি কাজ করে রান্না বান্না করে তারপর ফ্রেশ হব। আচ্ছা, কড়াই গরম হয়ে গেছে, কালো জিরা দিলাম, অল্প তেলই লাগবে, বেশি তেল দেওয়ার দরকার নেই, জাস্ট 3 চামচের মতন তেল দিলেই হবে। আচ্ছা, কড়াই গরম হয়ে গেছে, এই যে বেগুন গুলো কেটে রেখেছি এগুলো ভাজবো, দুটো লঙ্কা ছিঁড়ে দিচ্ছিলাম। আন্দাজ মতো এবারে একটু নুন দিলাম, একটু বেশি করেই দিই, কেননা ছেলে কাঁচা নুন খেতে পছন্দ করে না, বলে একটু নুনটা বেশি আমি দিই। হ্যাঁ, বলবেন কেমন হলো। আচ্ছা, আর একটু তেল দিলাম, ঠিক আছে, বেগুনটা বেশ দেখছি ভালোই তেল টানছে, তেল বেগুনটা ভালো আছে, একবারে কচি, কাঁটা শুকিয়ে গেলে কি হবে, এমনি কচি বেগুন ভাজা ভাজা হয়ে এসছে। এইবারে দেবো জিরের গুঁড়ো, আর দেবো এই মাছে যে শুধু নুন মাখানো সেই অনুযায়ী হলুদ দেবো, আর ঝোলের রঙের মতন হলুদ দিলাম। আচ্ছা, একটু কমিয়ে রাখি, নাহলে মশলাটা ফিরে যাবো। একটু স্লাইড জল দিলাম, মশলাটা ভালো করে কষানো হবে। তাহলে এইবারে যে দু পিস মাছ নুন মাখিয়ে দিয়েছিলাম সেগুলো এই মশলাটা যে কষাচ্ছি তার মধ্যে একটু দিয়ে দিলাম, দিয়ে এবারে একটু বাড়িয়ে ওলট পালট করে দেবো। ইলিশ মাছ একদম ভাজবো না, ইলিশ মাছের এই এক গুণ, ভাজলেই এর স্বাদ নষ্ট হয়ে যায়। ভাজা ইলিশ খাওয়া তাহলে, না হলে ইলিশ মাছ ভাজলেই, আমার এগুলো আমরা শিখেছি শুনেছি যে ইলিশ মাছ ভেজে করার দরকার পড়ে না। এইবারে জল দিয়ে দিলাম, এইবারে
বিশ্বাস করবেন না মাছটা কি গন্ধ ছাড়ছে, জাস্ট কষাচ্ছি এই মাছটা দিয়ে, বেগুন দিয়ে, মশলা দিয়ে কষাচ্ছি, এতেই একটা সুন্দর গন্ধ ছাড়ছে। ইলিশ মাছটা সত্যি ভালো, হ্যাঁ ভাপাও করেছিলাম, স্বাদ ছিল। তা এবারে হয়ে গেল, জল দিয়ে দিয়েছি, এইবারে ঢাকা দিয়ে দিলাম। এখন মিনিট 7-8 ফুটবে, আর হিটটা কমিয়ে দিলাম, ব্যাস। এবারে ফুটলে, ঝোল সিদ্ধ হলে ইলিশ মাছের ঝোল রেডি, খুব কুইক হয় এবং খুব টেস্ট। রান্নাঘর গোছানো কত সময় লাগবে, রান্না বান্না হলো, এতক্ষণে কমপ্লিট হলো, হ্যাঁ। দিয়ে এইবারে বাসনপত্র মাজবো, গ্যাস পরিষ্কার করবো, তবে গিয়ে রান্না কমপ্লিট হবে, কাজ কমপ্লিট, সরি কাজ কমপ্লিট হবে। কাজুকে বেসিক্যালি আমরা রান্নাঘরের বাইরে রেখেছিলাম, কেননা তেল ফেলের সেটার চান্স থাকে। তো কোথায় আছে কাজু দেখি, ওই তো কাজু, কাজু বাবা আমার, কাজু কুচু আমার, কুচু রাজা, কাজু রাজা। বল পুটছে, পাশে বিছনাপত্র তুলবো, হ্যাঁ। কাজুকে রান্নাঘর থেকে বের করে দিয়েছি, কখন ও পেচ্ছা পায়খানা করতে যাবে, ওর খুশি মতন ও ঢুকে যায় বাথরুমে, ওই একটা সুবিধা, হ্যাঁ। এই একটা ব্যাড ম্যানার হয়েছে, কে কখন খাবার দেবে সেই আশায় বসে থাকবে, একবারে খাওয়ার দিকে একবারে চোখ একবারে এক নিশানায় তাকিয়ে থাকবে, যে খাবে তার দিকেই তাকিয়ে থাকবে, এই এক ব্যাড ম্যানার হয়েছে। তাহলে ঝোল কি কমপ্লিট মা? দেখছি, 7-8 মিনিট হয়েছে, এই যে ঝোল কমপ্লিট হয়ে গেছে। গন্ধটা কেমন ছাড়ছে? ভাত খেয়ে নিবি তো, ঝোল হয়ে গেছে, মাছ সিদ্ধ, ব্যাস হয়ে গেল। এই ঝোল দিয়ে ভাত খেতে খুব ভালো, আমি ভাত খেয়ে নেবো, আবার ঘুমিয়ে যাবো। তোর আর কি আছে, খেতেও ভালোবাসে, ঘুমাতেও ভালোবাসে, আর দুদিন ছাড়া ছাড়া অম্বল হয়ে যায়, গ্যাস বন্ধ করলো কমপ্লিট। ভাতের সাথে লেবু, নুন, এটা হচ্ছে চিচিঙ্গা ভাজা, তাই তো মা? আর এটা হচ্ছে কচু শাক, নিরামিষ কচুর শাক, ঠিক আছে। আজকে চিংড়ি বা চিংড়ি মাছের মাথা বা সরি চিংড়ি মাছ বা ইলিশ মাছের মাথা দেওয়া হয়নি, স্যালাড দেওয়া হয়েছে, আর ডাল রয়েছে, এটা কিসের ডাল রয়েছে? বিড়ির ডাল, আচ্ছা বাবা, এই বিড়ির ডাল হয়েছে, আলু পোস্ত হয়েছে, এতে দেখতে পাচ্ছেন কি সুন্দর আলু পোস্তটা হয়েছে, শুকনো লঙ্কা দিয়ে লাল লাল আলু পোস্ত, আর হচ্ছে আজকের আকর্ষণ ইলিশ মাছের বেগুন দিয়ে ঝোল। তো এখানে দেখতে পাচ্ছেন পুরো কত রকমের জিনিস রয়েছে, আমাকে সাজিয়ে দিয়েছে মা, হ্যাঁ, পুরো একদম কোনো অন্য ঘরে জামাই এরকম পাবে না, এত সুন্দর এত রকমের খাবার আজকে সকালবেলা। সকালবেলা কিন্তু ভাববেন না এটা দুপুরবেলা, এটা বাজে কিন্তু 10:30টার সময়, ঠিক আছে। মা বলছে কিছু খাবি তো খেয়ে নে, তাহলে এখনই খেয়ে নে। আমি বললাম তাহলে এত সুন্দর খাবার আছে যখন, আমি এখনই তাহলে খেয়ে নিচ্ছি, দুপুরের খাবারটা না হয় আমি স্কিপ করে যাব, এখনই আমি দুপুরের খাবার খেয়ে নেব।
তো ওই জন্য একদম সাজিয়ে গুছিয়ে দিয়েছে মা। তো খাওয়া দাওয়া এবার আমাকে শুরু করতে হবে। এই যে মা পাশে বসেই রয়েছে, মা তুমি কিছু বলবে? না আজকের মতন এখানেই শেষ করলাম। বেশ, তাহলে আজকেই আমরা এখানে শেষ করে দিচ্ছি ব্লগ, অবভিয়াসলি, কেননা এর পরে জানি না কি হবে, কেননা এত কিছু খাবার পরে বৃষ্টির ওয়েদার, ঘুম পুরো পেয়ে যাবে, স্নান ফান করবো, তারপর একদম টানা ঘুম দেব। তো আমাদের রাত্রে খিচুড়ি করতে হয় কি না, এরকম বৃষ্টির ওয়েদার হয়তো বলবে খিচুড়ি করো। দেখা যাক কি হয়, রাতে খিচুড়ি খাবো না, এই যা আছে সেটা দিয়ে চালিয়ে নেব। অন্যদিন কোনোদিন খিচুড়ি যদি হয় তাহলে আবার একটা নতুন করে ব্লগ করে আমরা আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো আজকের জন্য এখানে আমরা ব্লগ শেষ করলাম, আর নেক্সট ব্লগে আবার দেখা হবে। আর চলো, টাটা, বাই বাই, অ্যান্ড হ্যাপি জামাই ষষ্ঠী টু অল দ্য জামাইস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।